আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করতে যাচ্ছি যে আপনি যদি এই মুহুর্তে ভেবে থাকেন যে আপনি ব্রয়লার মুরগির খামার করবেন বা ব্রয়লার মুরগি পালন করবেন তো জানেন যে ব্রয়লার মুরগি সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ বা আটত্রিশ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়ে থাকে তো এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা আটত্রিশ দিনের মধ্যে আপনি ব্রয়লার মুরগি যদি বিক্রির উপযোগী করতে চান তাহলে কি কী করবেন কি কি করণীয় সেটা নিয়ে আজকের আলোচনাটুকু করবো সেটা হচ্ছে প্রথমত আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার হানড্রেড পার্সেন্ট বোর্ডিং পদ্ধতি বোর্ডিং পদ্ধতিতে আপনাকে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনি এক ধাপ পিছিয়ে যাবেন কারণ বোরিংয়ে আপনি অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে নচেত কিন্তু আপনার বোডিং সফল হবেন না বোরিং সফল তো আপনি শত্রু পার্সেন্ট আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে সফলতা অর্জন করেই ফেলেছেন বাদ বাকিটা আপনি একটা মনে রাখবেন যে এটা হচ্ছে খাদ্য যদি বর্তমানে খাদ্যের দাম বেশি আপনি কোনোভাবেই এমনটা ভাববেন না যে দুশো টাকা কম জন্য একটা নর্মালি খাদ্য খাওয়াবেন এই ভুলটা কখনোই করবেন না আপনাকে সঠিকভাবে ভালো একটা ব্র্যান্ডের খাদ্য নির্ধারণ করতে হবে সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে তবে ভালো একটা ব্র্যান্ডের খাদ্য নির্ধারণ করতে হবে পুষ্টি মানগত মান ভালো এরকম একটি ব্র্যান্ডের খাদ্য আপনাকে নির্ধারণ করতে হবে নসেত কিন্তু লসের সম্ভাবনা থেকে যায় তো দর্শক মণ্ডলী সবচেয়ে লসে আর লাভের সংখ্যাটা দাঁড়িয়ে যায় ব্রয়লারের ক্ষেত্রে হচ্ছে আপনার বাজার দর তথাপিও আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি ভালো একটা ব্র্যান্ডের খাবার খাওয়াতে হবে তো আর বিশেষ করে আপনি খাদ্য যে খাওয়াবেন সে খাদ্যের সময়গুলো নির্ধারণ করতে হবে যে কোন সময় খাদ্য দিচ্ছেন না দিচ্ছেন এটা ফলো করতে হবে তো বারো দিন বোরিং শেষের পরে আপনি যখন মুরগিগুলোকে ফ্লোরে ছেড়ে দিলেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বোডিংয়ে বা আপনার ফ্লোরে যেন কোনোভাবেই অ্যামোনিয়া না জন্মে মুক্ত রাখবেন খামারের এপাশ থেকে ওপাশ যেন বাতাস চলাচল করতে পারে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি বর্তমানে গরমের সময় এই সময় আপনাকে অবশ্যই মুরগিকে রাত্রিতে বেশি খাওয়ানোর অভ্যাস করতে হবে কারণ এখনও রাত্রিতে ওই রকম গরম পড়ে না রাত্রিতে বেশি খাওয়ানোর অভ্যাস করবেন রাত্রিতে যখন যত বেশি খাওয়াবেন তত মুরগির গ্রোথ ভালো হবে কারণ দিনে বারোটার পর থেকে মুরগি কিন্তু ভালো খাবে না এবং না খাওয়ানোই উত্তম দিন বারোটার পর থেকে সাড়ে বারোটার থেকে দুটো পর্যন্ত বা আড়াইটা পর্যন্ত আপনি খাদ্যের পাত্রগুলো উঁচুতে ঝুলিয়ে রাখতে পারেন তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমি বোঝাতে চাচ্ছিলাম এটাই যে আপনি যদি ব্রয়লার মুরগির বোডিং করতে চান ব্রয়লার মুরগি পালন করতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে বোডিং খেয়াল করতে হবে বোর্ডিং যদি ভালো থাকে তাহলে আপনি ভালো খামারি হতে পারবেন ভালো লাভবান হতে পারবেন আর যদি বোডিং সমস্যা হয় তাহলে সমস্যা হবে কিছুটা অসুখ বিসুখ বেশি হবে তো সর্বোপরি যদি ব্রয়লার মুরগির অসুখ বিসুখ কম রাখতে পারেন সমস্যা কম রাখতে পারেন তাহলে আপনি ব্রয়লার মুরগিতে সম সফলতা অর্জন করা সম্ভব তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি যতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট বক্সে কিছু জানা থাকলে কমেন্টস করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলেটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ